স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম প্রায় 5 বছর আগে থেকে। বিভিন্ন বই পড়ে, ইন্টারনেটে বিভিন্ন ভিডিও আর ছবি দেখে ইচ্ছেটা ক্রমশ বেড়ে উঠছিল যে আমাকে হিমালয়ের রূপ এবার একদম কাছ থেকে দেখতে হবে। সেটা শুধুই পাহাড় নয় বা পাহাড়িয়া মানুষের জীবনযাত্রা নয়, কারণ সেটা তো আমি এর আগে অনেক দেখেছি। আমার স্বপ্ন ছিল একবার অন্তত খুব কাছ থেকে দেখব অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে, দেখব এভারেস্ট, লোৎসে বা মাকালুকে। মনস্থির করে নিয়ে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিলাম বেশ কয়েক মাস আগে থেকে। যোগাযোগ করলাম ভারতের নাম করা এক ট্রেকিং এজেন্সির সঙ্গে, কিনে ফেললাম ট্রেকিং এর বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, রুকস্যাক, ট্রেকিং শু, ট্রেকিং পোল থেকে জ্যাকেট। যাওয়ার পরিকল্পনা করেছি অক্টোবরের মাঝামাঝি, তার এই ঠান্ডার দাপট যে থাকবে সেটা ধরেই নিয়েছিলাম। দিন গোনা শুরু হলো আর একটু একটু করে কিভাবে যেন সেই দিনটা এসেও গেল। মনে রেখে দেব 11 অক্টোবর 2019 বেলা 11:30 নাগাদ বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, পিঠে রুকস্যাক আর ক্যামেরার ব্যাগটা নিয়ে। দুপুর 2:20 ট্রেন ছাড়ল, হাওড়া NJP শতাব্দী এক্সপ্রেস। 8 ঘন্টা বাদে পৌঁছেও গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, রাত তখন 10:30। একটা হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম শুধুমাত্র রাতের কয়েকটা ঘন্টা কাটানোর জন্য। ভালো একটা ঘুম দিয়ে পরদিন সকালে NJP স্টেশনে পৌঁছে দেখি আমাদের দলের প্রায় সবাই ইতিমধ্যেই উপস্থিত, 3টে গাড়িও প্রস্তুত হয়ে আছে। শুরু হলো যাত্রা, গন্তব্য মানেভঞ্জন ছাড়িয়ে ঝাউবাড়ির দিকে। শিলিগুড়ি শহরটা ছাড়ার একটু পরেই মহানন্দা রিজার্ভ ফরেস্ট, আর তারপরেই পাহাড় শুরু হলো। গাড়ি যেই পাহাড়ের রাস্তায় ঘুরে ঘুরে উঠতে শুরু করল, মনটা কেমন যেন আপনা থেকেই বদলে গেল। প্রথম থেকেই সঙ্গী হলো চা বাগান, আর একটু উঁচুতে ওঠার পর থেকে মেঘের দল। পথে একবার থামলাম গোপালধারা বলে একটা সুন্দর জায়গায়, সেখানে দুপুরের খাওয়া দাওয়া হলো। তারপর দোকানির পোষা বিড়াল ছানা আর কুকুর ছানাকে আদর টাদর করে আবার আমরা গাড়িতে উঠলাম। বিকেল 3টে নাগাদ পৌঁছে গেলাম আমাদের এই ট্রেকের বেস ক্যাম্প ঝাউবাড়ি, উচ্চতা 7,000 ফুট। পাহাড়ে তো বহুবার এসেছি, কিন্তু এবার যেন একটু অন্যরকম ভালো লাগছে। বিকেল হয়ে এসেছে, সামনেই অতলস্পর্শী খাদ, সেখান থেকে সাদা ধোঁয়ার মতো মেঘ পাহাড়ের কোলবে উঠে আসছে উপরে। কখনো তারা সামনের উঁচু পাহাড়টাকে ঢেকে দিচ্ছে, কখনো আবার দূরে সরে যাচ্ছে, আর আমি দেখছি পরন্ত বিকেলে হিমালয়ের রূপ। এখানেই আমরা সবাই একে অন্যের সঙ্গে ভালো মতো পরিচিত হলাম। পরিচিত হলাম আমাদের ট্রেক লিডার ঈশার সঙ্গে এবং আমাদের 2 গাইড বন্ধু, সদাহাস্যমুখ 2 নেপালি যুবক পূজা আর বুদ্ধা দাজুর সঙ্গে। ট্রেকের বিভিন্ন নিয়মাবলী জানা হলো ট্রেক লিডারের কাছ থেকে, তার সঙ্গে নানান দরকারি তথ্য। কাল সকাল 8টায় আমাদের ট্রেক শুরু হবে। আজ থেকেই শুরু হলো সমতলের নিয়মকে ভুলে গিয়ে তাড়াতাড়ি খাওয়া এবং শুয়ে পড়া। সন্ধে নামতেই ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা, রাতে সেটা আরও বাড়ল। ও হ্যাঁ, সন্ধে নামার আগে অবশ্য ঝাউবাড়ির ফটো সেশনটা করতে ভুললাম না আমরা। হ্যাঁ, এটা আমি। ট্রেকিংয়ের পোশাক পরে পিঠে রুকস্যাক নিয়ে পুরো জগঝম্প অবস্থা। জানি না সামনে কি অপেক্ষা করছে, উত্তেজনায় ফুটতে ফুটতে যাত্রা শুরু হলো। সামান্য একটু গাড়ি চলা পথ পেরিয়ে বুদ্ধদাজু সামনে পাহাড়ের পথে উঠতে বলল আমাদের। শুরু হলো কঠিন একটা পথ, কষ্টকর পাহাড়ে চড়া। যারা এই পথে আসেন তাদের বেশিরভাগই কিন্তু গাড়ি চলার পথ ধরেই উঠে যান উপরের দিকে, হয় হেঁটে না হয় গাড়িতে। কিন্তু আমরা তো ট্রেকার, তাই সহজ স্বাভাবিক পথ ছেড়ে আমাদের রাস্তা পাহাড়ের পথে। ধীরে ধীরে উচ্চতা বাড়ছে, ক্রমশ কঠিন হচ্ছে পথ চলা, জঙ্গল ক্রমশ গভীর আর ঘন হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, জিভ বেরিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, মাঝে মধ্যে বোতল থেকে একটু জল খেয়ে সামান্য জিরিয়ে নিয়ে আবার উপরে উঠে যাচ্ছি। অজস্র বাঁশ এবং অন্যান্য জঙ্গলি গাছের জঙ্গল, যাদের মধ্যে অনেক কাঁটা গাছও আছে। ট্রেকিং পোল দিয়ে শরীরের ভার এবং ভারসাম্য এক জায়গায় করে অতি সাবধানে উঠছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে।
এইভাবেই একটা সময় একটু নিচে নেমে এলাম। ছোট্ট একটা দোকান, চা কফি থেকে নানান খাদ্যবস্তু পাওয়া যাচ্ছে। কুলকুল করে ঘামছিলাম অত ঠান্ডাতে, কিন্তু প্রচণ্ড হাওয়ায় শীতও করছিল, তাই এক কাপ গরম চা যেন অমৃত বলে মনে হলো। টুকটাক কিছু মুখেও দিলাম, তারপর আবার শুরু হলো পথ চলা। এইভাবেই একটা সময় পৌঁছে গেলাম মেঘমা। এখানে দুপুরের খাবার দিয়েছি। মেঘমা নামটার সঙ্গে পরিবেশের কি আশ্চর্য মিল। মেঘাচ্ছন্ন আকাশ, ঘন মেঘের দল মাঝে মধ্যেই ঢেকে দিচ্ছে আমাদের। দুহাত দূরের জিনিসও দেখতে পাচ্ছি না। লাঞ্চ করে ঠান্ডা যেন আরও বেড়ে গেল, আর বেশ কিছুক্ষণ বসে থাকার জন্য হাত পায়ের মাসল সব যেন লক করে গেছে। নেপাল আর ভারতের সীমানা এটা। নেপালের দিকে সামনেই একটা বৌদ্ধ গুম্ফা, কিন্তু তখন সেটা বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না। সামান্য জিরিয়ে নিয়ে আবার পথ চলা শুরু। এবার সঙ্গী হলো ছোট্ট একটা সুন্দর কুকুর, লোমে ঢাকা গোটা শরীর, কিন্তু খুব অতিথি বৎসল আর প্রাণ শক্তিতে ভরপুর। একটু আদর করতে এসে খুব খুশি, লাফাতে লাফাতে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল, আর আমাদের গাইডের সংখ্যাও বেড়ে গেল। টানা 7 ঘন্টা হেঁটে বিকেল 3:30 নাগাদ পৌঁছে গেলাম টুমনি। উচ্চতা 9,800 ফুট। চারপাশ হালকা হালকা মেঘে ঢাকা। শুনেছিলাম যে এখান থেকে নাকি অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু কোথায় কি, সামনে দূরে সব পাহাড়ই তো মেঘে ঢেকে রয়েছে। মাঝারি সাইজের একটা কাঠের বাড়ি, ওপর নিচ মিলিয়ে বেশ কয়েকটা থাকার ঘর আর ডাইনিং হল। ছেলেদের ঠাঁই হলো ওপরতলায়, লম্বা একটা ঘরে পরপর বিছানা পাতা, মেয়েরা একই রকম দোতলার একটা অন্য ঘরে। তারপর এই গরম গরম চা পকোড়া সুপের সঙ্গে শুরু হলো আড্ডা আর বিভিন্ন মজাদার গেম। ঠিক 7:30 ডিনার শেষ হতেই আমাদের দলের একজন বলল বাইরে চলে আসতে। ক্লান্তি আর ঠান্ডাকে অগ্রাহ্য করেই বাইরে এলাম, আর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলাম না। এ আমি কি দেখছি, পুরো বিশ্ব চরাচর নীল রঙের আঙিয়ে আছে। আকাশে ঝকঝক করছে বিশাল একটা থালার মতো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, তার উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, আর আমার চোখের সামনেই বরফের চাদরের ওপর নীলচে রঙের আলোয়ান গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখতে পাচ্ছি আমি, যা দেখব বলে সব কিছু বাজি রেখেছিলাম। ভুলেই গেছিলাম যে আজ তো লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী যেন তার সমস্ত ধন সম্পদ উজাড় করে ঢেলে দিয়েছেন কাঞ্চনজঙ্ঘার সারা গায়ে। মুগ্ধ হয়ে চেয়ে রইলাম সেই দিকে। অত ঠান্ডায় ক্যামেরার ব্যাটারি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে জেনেও তুলে গেলাম একের পর এক ছবি। ছবি সে তো না হয় মেমোরি কার্ডের সংখ্যার মধ্যে থাকবে, কিন্তু মনের মনে কোঠায় চিরদিনের জন্য ছাপ ফেলে দিল এই দৃশ্য। সাত বেটিয়ে ফিরে এলাম আমাদের ঘরে, তারপর সোজা দুটো মোটা লেপের তলায়। উফ, কি হাড় কাঁপানো ঠান্ডা! আমার নতুন কেনা ক্যাসিও ঘড়ি বলছে টেম্পারেচার 7 ডিগ্রি। ঘুম আসবে কি জানি না। আধা ঘুম আধা জাগরণে রাত কেটে গেল। উঠে পড়েছি ভোর 5টায়। কনকনে ঠান্ডা জলে মুখ ধোয়ার কোনো চেষ্টা না করে বাইরে চলে এলাম। গায়ে 3টে গরম কাপড়ের লেয়ার, নাক কান মাথা ঢাকা, ঠান্ডায় হাড় পর্যন্ত জমে যাচ্ছে, আঙুল অবশ। কিন্তু বাইরে এসে দেখি সামনে আবার সেই স্লিপিং বুদ্ধা, ঝকঝক করছে তুষারে মোড়া কাঞ্চনজঙ্ঘা। ভোরের আকাশে এতটুকু মেঘ নেই, ওই তো কুম্ভকর্ণ বা জানু, আর তারপরেই জানু ইস্ট, তার পাশে কাবরু, কাবরু ডোম, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, তার পাশেই পাণ্ডিম, তারপর কোকথাং, নরসিং, আরো কত কত শৃঙ্গ। আপনা দেখেই চোখে জল চলে এসেছে আমার। খালি মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো, এটা বাস্তব তো। ছবি তো তুললামই মনের সুখে, যত পারি যা মনে হয় যা ভালো লাগে। তারপর ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে দিয়ে চোখের পাতা ফেলার সময়টুকু বাদ দিলে চেয়ে রইলাম ওই আশ্চর্য সুন্দরের দিকে। রোদ উঠলের পর কাঞ্চনজঙ্ঘার মাথা থেকে গোটা শরীর রাঙা হয়ে গেল লাল থেকে সোনালি রঙে। খালি মনে হচ্ছিল এই অপরূপ দৃশ্য তো আমি একাই দেখছি। ইস,
যদি আমার স্ত্রী আর মেয়েদেরকেও আনতে পারতাম। দার্জিলিং, গ্যাংটক, পেলিং বা রাবাংলা থেকে তো অনেকবার দেখেছি এই কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু এত বিশাল, এত মোহময়ী, এত কাছে তো কোনোদিন লাগেনি তাকে। চেয়েছিলাম ওইদিকেই মোহিত হয়ে, একটা সময় ডাক পড়ল, আজ পথ চলার সময় হয়ে এসছে, ইচ্ছে করছে না চলে আসতে, কিন্তু মনকে সান্ত্বনা দিলাম যে এই দৃশ্য তো আবার দেখতে পাবো, আরো কাছ থেকে, আরো উঁচুতে গিয়ে। কাজেই টুমলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে এখনকার মতো বিদায় জানালাম, আবার দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে। আবার পথ চলা শুরু, সেই একই রকম পাহাড়ে চড়া, একই রকম মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া, আর জঙ্গলের পথে অনেক ফুল আর অর্কিড চোখে পড়ছে, যেমন তাদের দেখতে তেমনই তাদের রং। দাঁড়িয়ে পড়ে তাদের ছবি নিতে নিতে আস্তে আস্তে চলছি, মাঝে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম পড়ল, সেখানে বাড়ির উঠোনের সামনে খেলা করছে ফুলের মতো শিশু, কোথাও আবার দাদু নাতি বাইরে বসে রোদ পোহাচ্ছে, কেউ আবার তার পোষা গরুকে খেতে দিচ্ছে। এভাবেই চলতে চলতে বিকেল 4টা নাগাদ পৌঁছে গেলাম কালপক্ষী। কালপক্ষী একটা ছোট্ট বিন শেপের লেক, চারপাশে প্রেয়ার ফ্ল্যাগ টাঙানো, উচ্চতা 10,400 ফুট। তখন পড়ন্ত বিকেলের আলো পড়েছে কালপক্ষীর উপর, কি দুর্দান্ত লাগছে তাকে দেখতে। মনে মনে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে প্রণাম জানালাম, প্রার্থনা করলাম যাতে আমি আমার লক্ষ্যে সফল হতে পারি, কারণ জানি যে কাল সামনে আরো কঠিন পথ বাকি আছে। এই জায়গাটা থেকে কোনো মাউন্টেন ভিউ পাওয়া যায় না, কিন্তু তাতে কি, কালপক্ষী তার নিজের মহিমায় স্বকীয় হয়ে আছে। কেবিল আমার হোমস্টেতে আজ রাত্রিবাস, ঠান্ডা আজ আর অনেক বেশি, গত দুদিন বাড়ির সঙ্গে ভালো করে যোগাযোগ হয়নি, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। আজ এখানে এক নেপালি নারীকে অনুরোধ করলাম তার ফোনটা একটু দেওয়ার জন্য, 2 মিনিট কথা বলবো বাড়ির সঙ্গে। সে তার নিজের ফোন আমাকে দিল, নেপালে আছি তাই ISD। কথা বললাম বাড়িতে স্ত্রী আর মেয়েদের সঙ্গে, মন শান্ত হল। তারপর শারীরিক কসরত ছেড়ে গরম গরম চা, স্যুপ, পেঁয়াজি খেয়ে জমাটি আড্ডা শুরু হলো আমাদের। ঠান্ডায় ঘরে কাঠের চাল থেকে গায়ের উপর জল পড়ছে, আসলে ওগুলো আমাদের সবার মুখ থেকে বেরিয়ে আসা পুঞ্জীভূত বাষ্প, ঠান্ডায় জমে গিয়ে জল হয়ে ঝরে পড়ছে। 7:30টার মধ্যে ডিনার সেরে আবার শুয়ে পড়া, ঘড়ি বলছে তাপমাত্রা 4 ডিগ্রি। পরদিন ভোরে ঝকঝকে আকাশ দেখে মন আবার চনমনে, আমরা তৈরি বেরোনোর জন্য। আজ সবচেয়ে কঠিন চড়াই ভাঙতে হবে, লক্ষ্য সান্দাকফু টপ। চলার শুরু থেকেই দেখতে পাচ্ছি দূরে অনেক উঁচুতে আমাদের সেই লক্ষ্যকে, ছোট্ট লাগছে তাকে। জানি যে একটা সময় ধীরে ধীরে সেটা কাছে আসবে, প্রথমে বেশ কিছুক্ষণ গাড়ি চলার পথ ধরে উঠে যাওয়া, অবশ্য এই পথকে আদপেই পথ বলা যায় কি না আমি ঠিক জানি না। ছোট বড় বোল্ডার ফেলা রাস্তা, মাঝে মাঝে দু একটা গাড়ি ইঞ্জিনের গো গো শব্দ তুলে হেঁচকি তুলতে তুলতে উঠে আসছে। দৃশ্যটা দেখতে ভালো লাগলেও যারা গাড়ির মধ্যে বসে আছে তাদের কথা ভেবে ভয়ে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মনে হলো এর থেকে বাবা পাহাড়ে চড়া অনেক ভালো। এরপর আবার পাহাড়ের শর্টকাট রাস্তা ধরলাম। উফ ভগবান, এত কষ্ট তুমি রেখেছিলে আমার জন্য। অবশ্য মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছুটা পথ বাকি, তারপরেই তো পৌঁছে যাব আমার এতদিনের লক্ষ্যে। অসম্ভব কষ্টকর একটা চড়াই ভেঙে উঠে এসে এক জায়গায় বিশ্রাম নিচ্ছি, জল খেলাম কয়েকটা ঢোক, হু করে ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ চোখে পড়ল সামনে সুবিশাল এক শৃঙ্গের দিকে, পাহাড়ের ধারটাকে যেন উঁকি দিচ্ছে। অজস্রবার দেখেছি এই শৃঙ্গের ছবি, আজ যেন জীবন্ত হয়ে ধরা দিল আমার চোখের সামনে। হ্যাঁ, আমি যে শৃঙ্গটা দেখতে পাচ্ছি সেটাই হলো সুন্দরী পাণ্ডিন, একেবারে কাছে দুধ সাদা গায়ের রং, কোথাও কোথাও কালচে পাথরের অংশ। গত 3 ঘন্টার অপরিসীম কষ্ট উদাও হয়ে গেল এক নিমেষে। ভালো করে দেখে নিয়ে আবার চললাম আমরা। কালপক্ষী থেকে হাঁটা শুরু করার সময় অনেক উঁচুতে পাহাড়ের মাথায় যে বাড়িটা দেখতে পাচ্ছিলাম, যেটা আসলে সান্দাকফু শীর্ষ, সেটা এখন অনেক কাছে এসে গেছে। আর সামান্যই পথ বাকি, যারা উপর দিকে আছে তারা আমাদেরকে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে,
পরিষ্কার আবহাওয়া, চড়া রোদ, তার সঙ্গে তুমুল ঠান্ডা হাওয়া। অসম্ভব কষ্টকর একটা পথকে মনের জোর এক করে উঠে এলাম। তারপর আমি কি জেগে আছি? নিজেই চোখে যে বিশ্বাস করতে পারছি না, সেই স্লিপিং বুদ্ধা যাকে টুম্বিংয়ে দেখেছিলাম, সে এখন একেবারে হাত পাড়ালেই ছোঁয়া যাবে এমন দূরত্বে। আর ওই যে ওপাশে, ওগুলো তো, হ্যাঁ ওই তো পরিষ্কার দেখতে পাচ্ছি লোৎসে, তারপরে এভারেস্ট, তার পেছনেই মাকালো, চুমোলুংজো। আহা কি রং, কি নয়ন ভোলানো রূপ চারিদিকে। এভারেস্ট কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার পর মুহূর্তেই আড়াল সরিয়ে বেরিয়ে আসছে। এক এক করে আমাদের সবাই উঠে এলো, ছবি তুলে যেতে লাগলাম মনের সুখে, কথা বললাম বাড়িতে, জানালাম আমার জীবনের আরো একটা দুর্দান্ত অভিজ্ঞতার কথা। ফোন করতে করতে গলা রুদ্ধ হয়ে আসছিল আমার, চোখে ঝাপসা দেখছিলাম, আসলে কাঁদছিলাম আমি, উহু করে বেরিয়ে আসছে চোখের জল। কেউ হয়তো আমার এই কথা শুনে হাসছেন, কেউ হয়তো বক্রোক্তি করছেন, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার স্বপ্ন পূরণ করেছি, আমি আসতে পেরেছি সান্দাকফুতে, আমি যে পরিষ্কার দেখতে পাচ্ছি পৃথিবীর প্রথম পাঁচটা উচ্চতম শৃঙ্গের চারটেকেই, চোখের সামনে ঝকঝকে আকাশের বুকে। ক্যামেরার লেন্সে সেই দৃশ্য তো বন্দি করলামই, তার সঙ্গে আমার টেলিলেন্স দিয়ে আরো কাছে টেনে এনে দেখলাম কাঞ্চনজঙ্ঘা শীর্ষকে। বরফের কুচি উড়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে শীর্ষ থেকে, একেবারে উপরে শৃঙ্গের মাথার কাছে যে বড় বড় বিশাল আকারের পাথরের রাজত্ব, সেটাও পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে আমার চোখে। ওই তো বাঁদিকে সে বিখ্যাত ইয়ালুংকাং শৃঙ্গ, যে শৃঙ্গের বুকে আজও চিরঘুমে শুয়ে আছে আমাদের এক বঙ্গতনয়া ছন্দা গায়ে, আরো দুই বিখ্যাত শেরপাকে সঙ্গে নিয়ে। সামান্য দূরে বাঁদিকে ওই তো সেই মাকালু, যেখানে এই 2019 শৃঙ্গ অভিযান করতে গিয়ে চিরঘুমে চলে গেছেন আমার আর এক প্রিয় অভিযাত্রী দীপঙ্কর ঘোষ, আর তার পাশেই তো সেই মহারাজকীয় এভারেস্ট। তার কথা নতুন করে কি বলবো। বিকেলের পরন্ত আলোয় দেখলাম কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালুর বুকে রঙের খেলা, একই ছবি একটু অন্যভাবে দেখলাম পরদিন ভোরবেলাতে। এভারেস্টের মাথায় প্রথম সূর্যের আলো পড়ল, তারপর লোৎসের মাথায়, তারপর মাকালুতে। কাঞ্চনজঙ্ঘা তো অনেক আগে থেকেই হোলির উৎসবে মেতে উঠেছে, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে তার রং, তার সৌন্দর্য, যে রূপের কাছে জাগতিক সমস্ত কিছু ম্লান। হাত পা শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, ছবি তুলছি বলে গ্লাভস পরেও খুলে ফেলেছি, আঙুলে কোনো জোরই পাচ্ছি না। বোতলের জল রাতে জমে গিয়ে বরফ হয়ে গেছিল, সাহস করে আর ঘড়ি দেখেনি কত তাপমাত্রা, হবে হয়তো 0 ডিগ্রির নিচে। এই জীবনে আবার এই বিশ্ব দেখতে পাবো কিনা জানি না, কাজে এখন মন প্রাণ ভরে দেখে নিলাম আমার স্বপ্ন সুন্দরীকে। বিখ্যাত সেই বঙ্কিমচন্দ্রের উক্তি ধার করা ছাড়া কিছুই যে আর মাথায় আসছে না। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। পরের দুদিনের গন্তব্য ছিল সাবাগ্রাম, তারপর ফালুট, টেন্টে রাত্রিবাস আর কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী করে পথ চলা। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে আরো অনেক কাছে, সুদীর্ঘ পথ হেঁটে এলাম, কিন্তু পথের ক্লান্তি ভুলিয়ে দিল হিমালয়ের সৌন্দর্য। শেষে জঙ্গলের পথ দিয়ে রাস্তা, অপরূপ সুন্দর গোর্খে ভিলেজে রাত্রিবাস করে পরদিন সেপি হয়ে নেমে এলাম আবার সেই মানেভঞ্জন, সেখান থেকে এনজিপি হয়ে ঘরের ছেলে ঘরে। সঙ্গীদের এখান থেকেই বিদায় জানালাম, তবে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আবার আমি আসবো হিমালয়ের এইরকম কাছাকাছি। লক্ষ্য স্থির করে নিয়েছি আমাকে আসতেই হবে আবার এত কাছ থেকে শৃঙ্গ দেখার জন্য। ইচ্ছাকৃতভাবেই এই ট্রেকের, এই পথের বিভিন্ন বাণিজ্যিক, আর্থিক বিভিন্ন সুবিধা অসুবিধার দিকগুলো উল্লেখ করলাম না, ওটা একটু পড়াশোনা করলে সবাই জেনে নিতে পারবে। আসলে আমার অভিজ্ঞতা তো আমার, আমার নিজের, আমার ভালো লাগা সেটাও আমার নিজের, তার কিছুটা ভাগ করে নিলাম সবার সঙ্গে। বিদায় কাঞ্চনজঙ্ঘা, বিদায় পাণ্ডেম, বিদায় এভারেস্ট, লোৎসে, মাকালু।
আবার হয়তো কোনোদিন দেখা হবে তোমাদের সঙ্গে, সেই আশায় বুক বেঁধে রইলাম।